সবাই ক্যাপচার লাইফ উইথ মৌসুমি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সকালে ব্রেকফাস্ট করে দেখাবো, খুব অল্প সময়ে খুব অল্প জিনিস দিয়ে এটা বানিয়ে নেব। আর বাচ্চারা একঘেয়েমি খেতে খেতে বোর হয়ে যায়, তাই এটা একবার করে দিন, বাচ্চারা আনন্দে খাবে। চলুন বানিয়ে নিই। প্রথমে আমি অল্প ক্যাপসিকাম অল্প একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব, তারপরে টমেটো কাটবো, আর একটু পেঁয়াজ ধনিয়া পাতা। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে গাজর বিটও দিতে পারেন, তা আমি ওটা দিইনি, তা এটা দিয়ে আজকে বানিয়ে নেব। প্রথমে সবজিগুলোকে ভালো করে কেটে নেব, ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এখন ছোটো ছোটো করে এগুলোকে কেটে নিচ্ছি। সবজিটা কাটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি অল্প আটা দেব, অল্প চাট মশলা দেব, আর একটু রক সল্ট দেব, যেটা কালো নমক সেটা দেব, আর অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো বেশি দিইনি, অল্পই দিলাম। তো সব কিছু দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটু পাতলা বানাবো, বেশি ঘন করব না। ভালো করে আস্তে আস্তে করে অল্প অল্প জল ঢেলে ঢেলে তো ব্যাটাটাকে আমি একটু পাতলা করে সুন্দর করে বানিয়ে নিলাম। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তো এখন এটা বানিয়ে নিই। কড়াই গরম করে ওর মধ্যে অল্প তেল দিয়ে অল্প ব্যাটারটা অল্প দিয়ে একটু পাতলা করে সাইডটা একটু পাতলা করে দিয়ে এটা ঢেকে দেব। এটা কম আঁচেই বানাবো, বেশি আঁচ দেবো না, গ্যাসটা একটু কমিয়েই দেব। এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে ওটা উল্টিয়ে আবার এক পাশ ঢেকে দেব, আবার এটাকে ভালো করে বানিয়ে নেব ঢেকে। এভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব, তা আপনারা একবার করে দেখুন, এটা খেতে খুবই ভালো লাগবে এবং বাচ্চারাও ভালো খাবে। কত কম সময়ের মধ্যে এটা আমি বানিয়ে ফেললাম, আপনারাও বানিয়ে দেখুন, ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন। ধন্যবাদ।